যে বিয়ে শাদীর সময় ছেলেরা সুন্দর মেয়ে খোঁজে, মেয়েরা সুন্দর স্বামী খোঁজে, এটা ভালো কাজ, খারাপ নয়, সুন্দর খোঁজো। প্রশ্ন জাগে, তাহলে যারা কালী কালকনি এদের কি বিয়ে শাদী হবে না? দুনিয়া সুন্দর অসুন্দর চোখের ব্যাপার, একজনের কাছে অমক সুন্দর, আরেকজনের কাছে অমক মোটর সুন্দর নয়, আরেকজন সুন্দর। মজনু লাইলার জন্য পাগল, লাইলার গায়ের চামড়া এই পরিমাণ কালো, অমাবস্যা রাত হার মানে, এই জন্য তার নাম পড়ে গেছে লাইলা, লাইলা মানে রাত, তাকে রাত বলে ডাকে মানুষের, রাত এত কালো। মজনুর এই অবস্থা দেখে বাদশাহ হারুনুর রশিদ লাইলাকে একদিন ডাকাইলেন, দেখি কত জানি সুন্দর মজনু, এইভাবে তার জন্য পাগল। আসার পর দেখে যে কালো কালকনি, এই তোমার জন্য মজনু এরকম পাগল, তুমি এত কালো? লাইলা ধমক দিয়ে বলে, দিদারে মজনু আগার বুদে তোরা, আর তো আলম বেপতর বুদে তোরা, আর তো আলম বেপতর বুদে তোরা। হারুন, মজনুর কপালের নিচে যে দুইটি চক্ষু আছে, ওই দুই চক্ষু যদি তোমার কপালের নিচে থাকতো তো দেখতে আমি কত সুন্দর। তোমার চোখ ভিন্ন, মজনু চোখ ভিন্ন, তো তোমার কাছে অসুন্দর লাগে, মজনুকে জিজ্ঞাসা করো আমি কত সুন্দর। কালো কালো তুমি যত থাকুক না কেন, আরেকজনের চোখে সুন্দর দেখাবে, বিয়ে হয়ে যাবে, অসুবিধা হবে না।